চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে আগুন লাগার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে তিনজন নিহত ও প্রায় 150 আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে আগুন লাগার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে তিনজন নিহত ও প্রায় 150 আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার 4 মে রাতে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ আগুনের ঘটনায় 8 জনের মতো পুলিশ সদস্য আহত হয়েছেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এম এ কফিল উদ্দিন বলেন, ঘটনাস্থলে আমাদের 13টি ইউনিট কাজ করছিল। ফায়ার ফাইটাররা কাছ থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন, তখনই বিস্ফোরণ ঘটে। এ পর্যন্ত 21 জন ফায়ার ফাইটারের আহত হওয়ার খবর এসেছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে সিএমএইচে নেওয়া হচ্ছে। আহতদের সংখ্যা বাড়তে পারে। কন্টেনারে রাসায়নিক ছিল বলে আমরা ধারণা করছি, তবে ঠিক কী রাসায়নিক ছিল সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। আহত কয়েকজনের অবস্থা গুরুতর। বিএম কন্টেনার ডিপোর পরিচালক মুজিবুর রহমান বলেন, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি, তবে কন্টেনার থেকেই আগুন ধরেছে বলে ধারণা করছি। মানবিক দৃষ্টিকোণ থেকে হতাহতদের পাশে থাকব বলে ঘোষণা দিচ্ছি। আহতরা যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সে ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমরা বহন করব। এই দুর্ঘটনায় যারা হতাহত হয়েছে তাদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে, পাশাপাশি সব হতাহতের পরিবারের দায়িত্ব নেওয়া হবে। প্রশাসন যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই সহায়তা করা হবে। মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই পাশে থাকুন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জিম বলেন, আমরা হাসপাতালে আহতদের জায়গা করতে পারছি না। আহতদের মধ্যে ইতিমধ্যে কয়েকজন ঢাকায় রেফার করেছি। অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন। রক্তদানকারী বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবীদের হাসপাতালে যাওয়ার আহ্বান জানান তিনি। সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন বলেন, বিস্ফোরণ স্থলের কাছে যাওয়া যাচ্ছে না। ডিপো এলাকার আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কুমিল্লা ফেনীসহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের কর্মীরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিস্ফোরণ স্থলের 1 কিলোমিটার এলাকার অনেক বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। চট্টগ্রামের স্থানীয় দৈনিক সাঙ্গুর সম্পাদক কবির হোসেন সিদ্দিকী বলেন, বিস্ফোরণের সময় ডিপো এলাকায় 5000-এর বেশি শ্রমিক কর্মরত ছিলেন। ডিপোতে আগুনের তীব্রতা আরও বেড়েছে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার রুবেল রানা বলেন, রাত 2টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আশপাশের ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। ফায়ার ফাইটারদের অনেকে আহত হয়েছেন, অনেকে নিখোঁজ হয়েছেন। এ পর্যন্ত 3 জন ফায়ার ফাইটার নিখোঁজ রয়েছেন। আমাদের কর্মকর্তারা আহতদের দেখতে হাসপাতালে গেছেন। এর আগে শনিবার 4 জুন রাত 9:30 দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট কাজ করছে। ডিপোতে আমদানি ও রপ্তানি বিভিন্ন মালবাহী কন্টেনার আছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, আগুন লাগার পর বেশ কয়েকটি কন্টেনার বিস্ফোরণের ঘটনা ঘটে। কন্টেনারে রাসায়নিক থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের ঘটনা ঘটে।